অমানুষদের কিভাবে চিনবেন বলুন তো? এই যে তার প্রকৃত উদাহরণ হচ্ছে এই ঘটনাটা। এই বাচ্চাগুলো আমাদের বাড়ির সামনেই থাকে, আমাদের বাড়ির অপোজিটে যেসব বাড়ি আছে তারা খুবই ভালো, ওরা আমাদের কাছে খাওয়া দাওয়া করে, আমাদের বাড়ি তিন চারটে বাড়ি ওদেরকে খেতে টেতে দেয়। তো সকালবেলা কোনো কারণে হয়তো পাড়ায় গেছিল, জানি না কি হয়েছে, তো এইভাবে মনে হয় এটা খুন্তি দিয়ে বা কিছু দিয়ে আঘাত করেছে, এইভাবে পাটার এরকম অবস্থা করেছে। আমি এদের খেতে দেব না কিন্তু এদের আঘাত করব, কি ভালো তাই না? এই অমানুষগুলোই আবার এই সমস্ত কাজ করে তিনবেলা ভগবানকে ডাকে। আমি জানি না এই সমস্ত কাজ করে ভগবানের অন্তত আশীর্বাদ পাওয়া যায়। যেখানে এদের তাড়িয়ে দেওয়ার বিকল্প ব্যবস্থা রয়েছে সেখানে আমি কেন ক্ষতি করব কারোর? এটাই যদি কারোর বাড়ির লোকের সাথে বা বাচ্চার সাথে হতো তাহলেই তো ঝগড়া ঝামেলা গালাগালি যাচ্ছে তাইভাবে মানে অশান্তি হতো। তো যাই হোক, অবলা জীব তো, এদের কারোর কিছু যায় আসে না। এই ভিডিওটা এই জন্যই করা যাতে আমার পাড়ার লোকে যদি এটা করে থাকে হয়তো আমার ফ্রেন্ডে থাকবে, হয়তো এটা দেখতে পাবে কেমন তার মানসিকতা, মানে আমি আর এর থেকে বেশি কিছু বললাম না। তো যারা ভাববেন এটা ফেসবুকে ভিউজের জন্য করা, তো আপনারা ভাবতেই পারেন আমার কিচ্ছু যায় আসে না, এরকমভাবে মানে আর চোখে দেখা যাচ্ছে না। খুবই খারাপ লেগেছে যে আমাদের পাড়ার লোক এরকম করতে পারে। তো তারপরে আমরা ব্যান্ডেজ ট্যান্ডেজ দিই যতটা করার করেছি, পরের দিন আমরা ব্যান্ডেজ করে দিয়েছিলাম, সেদিনকে আগের দিনকে লাল ওষুধ দিয়েছি। তো এইভাবেই চুপচাপ ছিল, আমার মনে হয় না এই কুকুরটা হয়তো কাউকে কামড়াতে গেছে বা কিছু করেছে। তো যাই হোক, এইভাবে কারোর ক্ষতি করো না, যদি না তাকে খেতে দিতে পারো বা না তাকে কিছু সাহায্য করতে পারো এইভাবে কারোর ক্ষতি করো না, কারণ সব কিছুই অপরালার কাছে হিসাব হবে।